हैदराबाद में काम करने गए मालदा के प्रवासी मजदूर की मौत। हैदराबाद में काम करने गए मालदा के प्रवासी मजदूर की फिर मौत हो गई। कालेचक थाना क्षेत्र के अलीपुर दो ग्राम पंचायत के सीरसाही के रन्नुचक इलाके का एक प्रवासी मजदूर एक माह पहले काम के लिए हैदराबाद गया था। मालूम हो कि शनिवार के शाम काम करने के दौरान वो मशीन के चपेट में आ गया और घायल हो गया। स्थानीय लोगों ने तुरंत उसे स्थानीय अस्पताल में भर्ती कराया, जहां डॉक्टर ने उन्हें मृत घोषित कर दिया। प्रवासी मजदूर अकीदुल शेख, जिनकी उम्र 35 वर्ष थी, उनका शव बुधवार को घर लौटा दिया गया। परिवार फूट फूट कर रोने लगा। इलाके में मातम छाया हुआ है। स्थानीय सूत्रों के मुताबिक मृतक मजदूर के परिवार में उसकी पत्नी साबिया बीबी और उसके 3 नाबालिग बच्चे शामिल है। श्रमिक परिवार में एकमात्र कमाने वाला था। उनकी मौत से उनका परिवार परेशान है। मृत मजदूर के परिवार से सरकार ने रोजगार और आर्थिक मदद की गुहार लगाई है। कांग्रेस प्रवक्ता रियाउल हुसैन ने कहा कि क्षेत्र में काम की कमी के कारण कई श्रमिक दूसरे राज्यों में जा रहे हैं। बाहरी राज्यों में विभिन्न कारणों से श्रमिकों की मौत हो रही है। राज्य सरकार कोई काम नहीं कर रही है। मालदा मुर्शिदाबाद में कोई मिल फैक्ट्री नहीं है, इसलिए कई मजदूरों को दूसरे राज्यों में जाना पड़ रहा है। कांग्रेस नेता रियाउल हुसैन ने परिवार के साथ रहने समेत आर्थिक मदद का आश्वासन दिया है। কি হয়েছিল, কোথায় গিয়েছিল, কাজে কতদিন হলো? হায়দ্রাবাদ কাজে গিয়েছিল, এক মাস হলো যাওয়া। কাজে লেগে ইন্তেকাল করেছি। আপনার স্বামীর নাম কি? কয় সন্তান? 3 সন্তান। সবই কি নাবালক? সবই নাবালক। কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে আমি সাহায্য চাই। আমার কেউ নাই। আমি এক আমি কিভাবে বাচ্চাকে মানুষ করবো, লেখাপড়া শেখাবো? আমার শ্বশুর ভি মারা গেছে, কি আমার শ্বশুর দেখছে আমাকে বাচ্চার মানুষ করতে আমার কেউ না। আমি একা এখানে কাজ পাচ্ছিল না, তাই গিয়েছিল ভিন্ন রাজ্যে। হ্যাঁ, এখানে কাজ করছি। এই এখানকার একজন মারা গেছে, হায়দ্রাবাদ কাজে গিয়েছিল। তার নাম আকিদুল শেখ, বয়স 29 বছর, 3টা ছেলে মেয়ে আছে। আমাদের এলাকায় মালদা এবং মুর্শিদাবাদ দুটো জেলাতেই মানে কাজের অভাব। এখানকার লোক সব বাইরে গিয়ে কাজ করে, পরিযায়ী শ্রমিক। মানে এখানে কলকারখানা কোনো কাজকর্ম নাই, সরকার গড়ে উঠতে করতে পারেনি বা করেনি, ফলে এখানকার লোক বাইরে গিয়ে কাজ করে। দুঃস্থত পরিবার, নিজে খেটে কামায় রোজগার করে, এখানে এদের কোনো মানে সম্বল নাই। ফলে আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করব যে যেন আর্থিক সাহায্য দিয়ে বা মানে ওর বউটা 8 পাস আছে, যেন একটা সরকারি যদি কাজকর্ম দেয় তাতে ফ্যামিলিটা উপকৃত হবে, মানে পরিবারটা। তিনটাই কি নাবালক সন্তান? হ্যাঁ, তিনটাই নাবালক সন্তান। আর দ্বিতীয় কথা হলো, এ সরকারের তো অবস্থা যা আছে, মানে কোনো গল্পই নাই। মানে এরা কলকারখানা করবে না, শুধু ওই আপনার ওই কী বলে যে কি মেলা খেলা নিয়ে মেতে আছে, জনগণের জন্য তো কোনো কাজ করবে না এরা। ফলে এখানে কলকারখানা যদি থাকতো, বিভিন্ন যদি ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি যদি থাকতো, তো মানুষ এখানে কাজ করতে বাইরে যেতে হতো না। ফলে মালদার মানুষ সবাই বেশিরভাগই আপনার বাইরে কাজে যায়। এবং আমি এমপি সাহেবকে ফোন করেছিলাম, ওর পিএ ফোন ধরেছিল, এমপি সাহেবের সঙ্গে কথা হলো। এমপি সাহেব আশ্বাস দিল যে ওর বাড়ি আমি যাব, কিছু আর্থিক সাহায্য করবে, না করা না। আর আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব যে যেন আর্থিক সাহায্য দেয় এবং একটা সরকারি চাকরি যেন সুব্যবস্থা করে, কারণ এখানে কাজ দিতে সরকার ব্যর্থ। মালদা হোক, মুর্শিদাবাদ হোক, সারা পশ্চিমবাংলায় নতুন কোনো কলকারখানা কোনো গড়ে ওঠেনি। ফলে এর কিছুদিন আগেই ওই কাজে বাইরে গিয়েছিল, ব্যারিজ ভেঙে 20 থেকে 21 জন মারা গেছে। ফলে ওই যে 2 লাখ করে চেক দিয়ে দিয়েছে। ফলে আমরা চাইছি কলকারখানা হোক এবং জনসাধারণকে কাজ দেয়। আমরা মুসলিম ঘোষিত এরিয়া, শুধু নামে বলবে যে মুসলিমের কাজ করলাম, এই করলাম, ওই করলাম, কিন্তু কাজের বলবো নাই। মানে কোনো কাজকর্ম আমাদের পশ্চিমবাংলার কোথাও নতুন ফ্যাক্টরি গড়ে ওঠেনি, যেগুলো ছিল পরঞ্জ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করব, বিডিও সাহেব এবং ডিএম সাহেবের কাছে বিশেষ অনুরোধ করব যেন এই ফ্যামিলিটাকে, এই পরিবারটাকে যেন সহানুভূতির চোখে দেখে আর্থিক সাহায্য যেন দেয়, এটা আমরা দাবি করছি। এবং যে ওখানকার ঠিকাদার আছে তার কাছেও দাবি থাকবে আমাদের যে যেন একে আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করে। এবং যে ঠিকাদারের সঙ্গে কাজে গিয়েছিল তাকেও অনুরোধ করব যেন এই ফ্যামিলিটার সঙ্গে, পরিবারটার সঙ্গে যেন থাকে এবং আর্থিক দিয়ে আর্থিক সহযোগিতা করে সাহায্য করে। আমার নাম রেজাউল হোসেন, জাতীয় কংগ্রেসের মুখপাত্র।